এই যে ছেলেরা মেয়েদের সাথে হারাম সম্পর্ক করে এক পর্যায়ে যে ছেঁকা খেয়ে মাদকের কাছে গেল, এখানে মূল সমস্যাটা ভালোবাসা না। এখানে মূল সমস্যাটা ছিল আপনি আপনার নফসের কাছে হেরে গেছেন, আপনি আপনার নফসের কাছে হেরে গেছেন, আপনি আপনার প্রবৃত্তির কাছে হেরে গেছেন। এটা ছিল একটা জেনা, একটা যৌনতা, এটা ভালোবাসা ছিল না। এটাকে আমরা বলবো আপনি হরমোনিয়াস হয়েছেন, হরমোন আপনার শরীর থেকে যে থ্রো করে এই হরমোনের ফলে আপনি একটা হরমোনিয়াস হয়েছেন, দ্যাটস অল। আর যে মেয়েটা আপনাকে উঠতি বয়সে এইসব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, সেও ছিল একটা প্রতারক, কিছু একটা, সে নিজেও জানতো না যে সে নিজে কি করছে, সে নিজেও জানতো না সে চায় কি, তখন আপনিও বুঝতেন না আপনি কি চান। এগুলো আর জীবন, জগৎ, বাস্তবতা, রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আলাদা জিনিস। ভালোবাসার সংজ্ঞা কি তাহলে? ভালোবাসার সংজ্ঞা হচ্ছে, ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি যাকে পছন্দ করেন, যাকে আপনি ভালোবাসেন, তাকে আপনি কতটুকু বোঝেন, এটা হলো ভালোবাসার ডেফিনেশন। আপনি তাকে বোঝেন কি না, আপনি তার স্বপ্নের পাশে অংশীদার হতে পারছেন কি না, তার যে লাইফের এম্বিশন এখানে আপনি তার পাশে সাথ দিতে পারছেন কি না, তার হাত ধরে থাকতে পারছেন কি না, সে হোঁচট খেলে আপনি তার পাশে থাকতে পারছেন কিনা, হ্যাঁ সে খারাপ সময় পার করলে আপনি তাকে সাপোর্ট দিতে পারছেন কিনা, আপনি তাকে কনফিডেন্স দিচ্ছেন কিনা, এগুলো ভালোবাসা। আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি না, সন্তান পড়ে গেলে আমরা হাত ধরে তুলি, ওঠো কিছু হয়নি আবার যাও, এটা নাম ভালোবাসা। আর এই যে নোংরা জেনা, হারাম অ্যাফেয়ার্স, এটা এটার মূল জিনিসটা যৌনতা। এটা এটা কি জিনিস ভাই? যৌনতা। যারা বলে না এখানে একটা ডিভাইন লাভ আছে, ঐশ্বরিক লাভ, আমি বলি একটা প্রতারণায় ঐশ্বরিক লাভ না, এটা হচ্ছে শয়তানি লাভ। কারণ কি? কারণ কি দেখেন, মনে করেন আপনি তাকে খুব ভালোবাসেন, সে আপনাকে অনেক ভালোবাসে, তাহলে এখন তার সাথে দেখা করেন না, দেখাটা বন্ধ করে দেন, হাত ধরেন না, জড়ায় ধরেন না, শারীরিক সম্পর্ক করেন না, আপনি এখানে তার সাথে পর্দা মেনটেন করেন, দেখেন পারেন কিনা। সে বলবে না আমি রাজি না, মেয়েও রাজি হবে না, ছেলেও রাজি হবে, মেয়েও একটু শ্বশুরি পছন্দ করে, ছেলেও পছন্দ করে। আর এদিকে তো বিয়ে কঠিন করে ফেলা হয়েছে, এদিকে আবার পর্নোগ্রাফি ছড়ায় দেওয়া হয়েছে, তো সব মিলায়ে এরা নিজের চরিত্রকে হেফাজত করতে ব্যর্থ হচ্ছে। সলিউশন কি? সলিউশন হচ্ছে ভালো কাজে ব্যস্ত থাকা, নামাজ ঠিকঠাক মতো পড়া, কোরআনকে সময় দেয়া, রিজিকের সোর্স তৈরি করে আল্লাহর কাছে একজন নেককার মেয়ে চেয়ে নেয়া, এবং দিনদারিতে দেখে একটা মেয়েকে বিয়ে করে ফেলা। বিয়ে করবেন জাস্ট যখন আপনি কবুল বলবেন আল্লাহ পাকের কালিমাকে সাক্ষী রেখে, আপনি ফিল করবেন যে তখনই আল্লাহর পক্ষ থেকে এই অপরিচিত একটা মানুষের প্রতি আপনার একটা মহব্বত তৈরি হয়, এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বলেছেন, সূরা রুমে আল্লাহ বলেছেন ওয়াজাআলা বাইনাহুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা, আমি আল্লাহ তাদের মাঝখানে মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিই, আল্লাহ হয় আল্লাহ সৃষ্টি করে দেন। আমাদের নানীদেরকে দেখবেন, নানা নাই, দাদা নাই, দাদি নানীদেরকে দেখবেন, বলবেন না আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাব না, বলে না তাদের বিয়ে হয়েছিল, দেখা যায় দাদার বয়স ছিল তখন 16 আর দাদির বয়স ছিল তখন 14, এখন তো করা যাবেই না, এটা করলে আপনাকে শাস্তির আওতায় নিয়ে আসবে, তবে 16 বছর বয়সে আপনি জেনা এখন করতে পারবেন, ঠিক আছে? নানির বয়স ছিল 10-12, দাদার বয়স ছিল 20, এইসব সময় বিয়ে হয়েছে না, 30-40-50 বছর সংসার করছে, কোনোদিন সংসারে ভাঙন হয় না, আছে না আমার? এটা ভালোবাসা, একজন আরেকজনের সম্মান বুঝতে শেখা, একজন আরেকজনের পাশে থাকা, একজন আরেকজনের স্বপ্নে পাশে থাকা, হোঁচট খেয়ে পড়ে গেলেও হাত ধরে উঠানো, পিছন থেকে কনফিডেন্স দেওয়া, তাকে বোঝা, রেসপেক্ট করা, সবচেয়ে বড় কথা বিশ্বাস করা, কি করা? ভিতর থেকে বিশ্বাসটাই হচ্ছে ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন, বিশ্বাস নাই এখানে ভালোবাসার কোনো দামই নাই। তো যেটা আপনি মাদকের মাদকে যেদিক দিয়ে গিয়েছেন, এটা একটা জেনার রাস্তা ছিল, কিসের রাস্তা ভাই? শয়তান আপনাকে নিয়ে গেম খেলেছে। তো এই যে হয় সঙ্গদোষ না হলে মেয়ের কারণে, অথবা দেখা যায় এমনি স্টাইল করার কারণে, খাই সবাই আমি একটু খাই সমস্যা কি, কেউ কেউ একটু গুন্ডা মাস্তানি করতে পছন্দ করে, হকি স্টিক নিয়ে দৌড়াদৌড়ি করবে, ওই যে বলেছি একদিন 4-5 জন 10 জন মিলে একটা ছেলেকে মেরে ফেলে দিল, মনে করলো যে খুব বীর হয়ে গেছে, 4-5-10 ছেলে মিলে একজনকে মারার নাম বীরত্ব, সাহস থাকলে একজন একজন মারামারি করলো না কেন,
একজন একজন করতাম, দেখতাম কার কোনো শক্তি। এখন তো মেয়েরাও মেয়েদেরকে মারা শুরু করছে, সবখানে উন্নতি অগ্রগতি আছে। এটা নারী উন্নয়ন, এটা কি নারী উন্নয়ন না? মাসাল এখন এই জন্যই বলি যে কি বলবো, যে শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর ওয়াস্তে এইসব বন্ধ করেন, শিক্ষা প্রতিষ্ঠান যারা চালান আল্লাহর ওয়াস্তে এখানে পরিবেশ নিশ্চিত করেন। পড়াশোনা একটা পরিবেশ দরকার, শুধু টিচার ভালো হলে সিলেবাস ভালো হলেই পড়াশোনা হয় না, একটা পরিবেশ লাগে, সুন্দর একটা পরিবেশ লাগে যেখানে এ ধরনের প্রবলেম ফেস করে ছাত্রদেরকে ভালো থাকতে হয়, সেখানে কি পড়াশোনা হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। দেখুন আবু জাহেলের যুগে মাদক ছিল, এই যুগে আছে কি নাই? আছে না? আমি যে নসিহতটা করতে যাচ্ছিলাম সেটা শোনেন, সেটা হলো সারা দুনিয়ার সমস্ত কষ্ট, সারা দুনিয়ার যত কষ্ট দুঃখ এবং যন্ত্রণা যা আপনি নিজের মনে করছেন যেগুলো আমার, মাদক আপনার এই কষ্ট দুঃখ যন্ত্রণা নেভাতে পারবে না। কি নেভাবে আমি আপনাকে ভাই হিসেবে পরামর্শ দেই, জাস্ট দুটো কাজ করবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা শেষ করতে শেষ। এক নম্বর, সুন্দর করে অজু করে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করেন, আপনার সমস্ত কষ্ট চলে যাবে, চলে যাবেই, আমি গ্যারান্টি দিচ্ছি 100% গ্যারান্টি, আপনার সমস্ত কষ্ট চলে যাবেই সব। আমাদের নবী যখনই কষ্ট পেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন, তুমি কষ্ট পেলে ব্যানসন ধরাও। যখনই নবী কষ্ট পেতেন তার কষ্ট মনে হতো, খারাপ লাগতো, কোনো কিছু উদ্বিগ্ন চিন্তিত হতেন, তিনি ওযু করে নামাজে দাঁড়াতেন আল্লাহু আকবার বলে, আর তুমি গ্যাস লাইটার বের করেই ব্যাস ধরিয়ে টান দেওয়া শুরু। অনেস্টলি বলেন দেখি ওটা টানলে কি কষ্ট কমে? কষ্ট কমে না, পারে আরো বাড়বে, যত আপনি জিয়ে রাখবেন তত বাড়বে। একটা মজার কথা বলি, বলে আমি আস্তে আস্তে শেষের দিকে যাবো, আলোচনা কিন্তু আর লম্বা হবে না, রমাজান দিয়ে শেষ করবো। শোনেন, এক ব্যক্তি খুব বেশি কাঁদে, তো ওই ব্যক্তির সামনে গিয়ে একজন একটা কৌতুক বলছে, কৌতুক কৌতুকটা বলছে, সে ব্যক্তি বলছে আমি এই কৌতুক বহুদিন শুনছি, এই কৌতুক শুনে আমি অনেকদিন হাসছি, একই কৌতুক কতবার আমাকে শোনাও। তখন সেই ব্যক্তি বলছে দ্বিতীয় ব্যক্তি, যে একটা কৌতুক শুনে যদি তুমি বারবার হাসতে না পারো তাহলে একই দুঃখের কথা মনে করে বারবার কাঁদো কেন? কথা বুঝতে পারছেন না? ঘটনা তো গন, কে শেষ, ওটা আমার জীবন থেকে ওভার, ওর সাথে আপনার অতীতের সাথে আপনার এখনকার কি সম্পর্ক? এখনকার আপনি নতুন মানুষ এবং সেটা গন, কেস শেষ। অতএব মাদক আপনাকে সুখ দিবে না। সেজদা, অজু করে সেজদা মানে নামাজ।